আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন মহান আল্লাহ তালা রশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার অনুপাত সমানুপাতের ছয় নম্বর ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো দেখেন আজকে আপনাদের সাথে আরও তিনটে অঙ্ক নিয়ে আলোচনা করব প্রথমেই যে অঙ্কটা পনেরো নম্বর অঙ্ক এখানে যে কয়টি অঙ্ক আপনাদের জন্য সিলেক্ট করা হয়েছে প্রত্যেকটি অঙ্কই বিগত বছরে বিসিএস অথবা প্রাইমারি নিবন্ধন বা অন্যান্য যে কোনো মন্ত্রণালয়ের চাকরির পরীক্ষায় সরকারি চাকরির পরীক্ষা এই সমস্ত প্রশ্ন এসেছিল তো দেখেন পনেরো নম্বর অঙ্কটা এটা কীভাবে সমাধান করা যায় অতি অল্প সময়ে শর্টকাট টেকনিকের মাধ্যমে একজন লোক সপ্তাহে বারোশো টাকা আয় করে তো দেখেন এখানে লোকটা আয় করে লোকটা আয় করে হচ্ছে বারোশো টাকা সপ্তাহে আয় করে তাহলে ব্যয় করে হচ্ছে এক হাজার টাকা আয় যদি করে বারোশো টাকা সেই ক্ষেত্রে তার ব্যয় হয়ে যায় এক হাজার টাকা তো সঞ্চয় কত হয় দেখেন আয় করে বারোশো টাকা এক সপ্তাহে এবং এক সপ্তাহে সে ব্যয় করে হচ্ছে এক হাজার টাকা তাহলে সঞ্চয় মানে জমা থেকে যায় হচ্ছে আপনার দুইশো এটা মেবি বারোশো না বারোশো পঞ্চাশ টাকা হবে মেবি আমি আর একটু দেখি নিই প্রশ্নটা মনে হয় একটু ভুল হয়েছে হ্যাঁ বারোশো টাকা তাহলে বারোশো পঞ্চাশ টাকা যদি আয় করে এবং এক হাজার টাকা যদি ব্যয় করে তাহলে দুইশো পঞ্চাশ টাকা তার সঞ্চয় থেকে যায় দুইশো পঞ্চাশ টাকা কিন্তু এক সপ্তাহে তার জমা থেকে যায় অর্থাৎ খরচ করার পরেও এই টাকাটা তার থেকে যায় এখন প্রশ্ন করা হয়েছে কি একটু দেখি প্রশ্ন করা হয়েছে যে সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত মানে সঞ্চয় সঞ্চয় অনুপাত আয় তার মানে সঞ্চয় আগে তারপরে হচ্ছে আয় সঞ্চয় হচ্ছে দুশো টাকা আর আয় হচ্ছে বারোশো টাকা সে আয় করেছিল এখন আমি যদি দুশো টাকা দিয়ে অর্থাৎ উভয় পক্ষকে অর্থাৎ এই অনুপাত এবং এই অনুপাতকে দুশো পঞ্চাশ দিয়ে ভাগ করি যেমন দুইশো এটাকে দুইশো দিয়ে ভাগ করব আমি তাহলে এটাকেও আমাকে ভাগ করতে হবে দুইশো পঞ্চাশ দ্বারা তাহলে এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে পাঁচ হাজার পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তার মানে ফাইভ তাহলে ওয়ান অনুপাত ফাইভ হচ্ছে তার সঞ্চয় এবং আয়ের অনুপাত এর জন্য আমাদের এই অঙ্কের গ নাম্বার অপশন হবে সঠিক উত্তর এখন আপনাদের দেখাবো যে ষোলো নাম্বার অঙ্কটা কিভাবে আমরা সমাধান করতে পারি একটু ভালো করে ষোলো নাম্বার অঙ্কটা একটু পরে নেন ভালো করে একটু পরে নেন দুটি সংখ্যার অনুপাত হচ্ছে ফাইভ অনুপাত এইট এবং উভয় সংখ্যার সাথে দুই যোগ করলে উভয় উভয় সংখ্যার সাথে দুই যোগ করলে টু যোগ করলে অনুপাতটি হবে টু অনুপাত থ্রি হয় তাহলে সংখ্যা দুটি কি কি ওই দুটি সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে দুটি সংখ্যা কিন্তু এখানে দুটি সংখ্যা দিয়ে দেয় নাই ওই দুটি সংখ্যার অনুপাত যেহেতু দিয়ে দিচ্ছে তাহলে ধরি সংখ্যা দুটি সংখ্যা দুটি সংখ্যা দুটি ধরতে হবে আপনাকে একটা হচ্ছে ফাইভ এক্স এবং অন্যটি হচ্ছে এইট এক্স অনুপাতের সাধারণ রাশি ধরলাম যেহেতু সংখ্যা দুটির অনুপাত এখানে দেওয়া আছে কিন্তু সংখ্যা দুটি কিন্তু দেওয়া নাই এর জন্য আমরা ধরলাম আসলে একটা সংখ্যা ফাইভ এক্স অপর সংখ্যা এইট এক্স তাহলে দেখেন কী বলা হয়েছে উভয় সংখ্যার সাথে যদি দুই যোগ করি তার মানে ফাইভ এক্সের সাথে যদি আমি টু যোগ করি এটাই কালি হচ্ছে না কেন বুঝতেছি না মেবি কালি শর্ট পড়ে গেছে তাহলে আমি যদি ফাইভ এক্সের সাথে টু যোগ করি এবং এই টেক্সের সাথে আমি টু যোগ করি সেই ক্ষেত্রে অনুপাতটা হবে টু অনুপাত থ্রি তার মানে টু অনুপাত থ্রি একটু ভালো করে লক্ষ্য রাখেন এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে উভয় সংখ্যার সাথে দুই যোগ করলে তার মানে ফাইভ এক্সের সাথে দুই যোগ করবেন এবং এই টেক্সের সাথে আপনি দুই যোগ করবেন সেই ক্ষেত্রে যে অনুপাতটা হবে সেটা হচ্ছে টু অনুপাত থ্রি তাহলে এই সংখ্যা দুটি নির্ণয় করতে হবে এখান থেকে কিন্তু অনুপাতে যে সাধারণ রাশি হিসেবে আমি এক্সটা নিয়েছিলাম এখান থেকে ক্যালকুলেশন করলে আপনার এক্সের মানটা বের হয়ে যাবে দেন এখানে বসালেই কিন্তু মামলা শেষ তো দেখেন একটু এখানে আমি মুছে ফেলি ফাইভ এক্স প্লাস টু অনুপাত মানে ভাগ তার মানে এইট এক্স প্লাস টু 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 বাই থ্রি তাহলে এখানে লিখতে পারেন আর আর গুণ করলে আট দুগুণে ষোলো এক্স প্লাস হচ্ছে ফোর তিন পাশে পনেরো এক্স প্লাস সিক্স বা সিক্সটিন এক্স মাইনাস ফিফটিন এক্স মাইনাস ফোর বা এক্স ইকোয়াল টু টু তো দেখেন এক্সের মানটা বের করে ফেললাম যে এক্সটা আমরা ফাইভের সাথে এবং সাথে নিয়েছিলাম তাহলে সংখ্যা দুটি নির্ণয় করতে বলা হয়েছে এক্সের মানটা এখানে বসিয়ে দেন ফাইভ অ্যান্ড টু তার মানে একটা সংখ্যা টেন আর এখানে হচ্ছে এইট অ্যান্ড টু তার মানে একটা সংখ্যা হচ্ছে আর দুগুণে ষোলো তার মানে যে সংখ্যা দুটি নির্ণয় করতে বলা হয়েছিল সেই ক্ষেত্রে আমাদের একটি সংখ্যা বের হয়েছে টেন এবং অপর সংখ্যা বের হয়েছে ষোলো এখন দেখেন আপনাদের সাথে আমি সতেরো নম্বর অঙ্কটা অর্থাৎ আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথটা নিয়ে আলোচনা করব। আমার সাথে সাথে আপনি যদি আপনার পরার টেবিলে খাতাগুলো নিয়ে প্র্যাকটিস করেন তাহলে আশা করি প্রত্যেকটা অঙ্কই আপনি বুঝতে পারবেন কোনো অঙ্কে কোনো প্রবলেম হবে না এবং অনুপাত সমানুপাত এবং মিশ্রণ থেকে আসলে এই প্যাটার্নের অঙ্কই কিন্তু পরীক্ষা এসে থাকে দেখেন সতেরো নাম্বার অঙ্কটা এখানে আছে হচ্ছে চল্লিশ লিটার মিশ্রণে একটা মিশ্রণ আছে সেখানে মোট মিশ্রণ হচ্ছে আপনার চল্লিশ লিটার এই চল্লিশ লিটার মিশ্রণে পেট্রোল এবং অকটেন পেট্রোল এবং অক্টেনের অনুপাত হচ্ছে থ্রি অনুপাত টু এই মিশ্রণটিতে অর্থাৎ চল্লিশ লিটার মিশ্রণটিতে কি পরিমাণ অক্টেন মেশালে পেট্রোল এবং অক্টেনের অনুপাত তখন হয়ে যাবে টু অনুপাত থ্রি তার মানে রিভার্স অর্ডার হয়ে যাবে উল্টে যাবে অনুপাতটা যদি থ্রি অনুপাত টু থাকে সেই অনুপাতটা যদি এখানে যদি থ্রি অনুপাত টু থাকে সেটা যদি টু অনুপাত থ্রি হয়ে যায় অর্থাৎ উল্টে যায় তাহলে কিন্তু মজার একটা শর্টকাট টেকনিক আছে আমি আপনাদেরকে পাঁচ নাম্বার ক্লাসে বলে দিয়েছিলাম মজাটা হচ্ছে দেখেন কত সহজেই অঙ্কটা করতে পারি মেশাতে হবে মেশাতে হবে পাঁচ নাম্বার ক্লাসে আমি বলেছিলাম এই অঙ্কটা করার শর্টকাট টেকনিক হচ্ছে উপরে হচ্ছে মোট মিশ্রণ যাবে আর নিচে হবে অনুপাতের ছোটোটা তার মানে টু ইন্টু হবে অনুপাতের পার্থক্য তার মানে থ্রি মাইনাস টু আবার বলি এই ধরনের অঙ্ক যেহেতু থ্রি অনুপাত টু দেওয়া আছে আপনাকে বলছে কি পরিমাণে অক্টেন মেশালে টু অনুপাত থ্রি হবে অর্থাৎ তিন অনুপাত দুই থাকলে আর পরিমাণ পরিমাণে অক্টেন মেশালে দুই অনুপাত তিন হবে এই টাইপের যত অঙ্ক আছে আপনি এই শর্টকাট টেকনিকটা ইউজ করতে পারবেন উপরে লিখবেন মোট মিশ্রণ বাই হচ্ছে অনুপাতের ছোটোটা তার মানে টু ইন্টু হবে অনুপাতের পার্থক্য তাহলে দেখেন আমি যদি কাটাকাটি করি টোয়েন্টি ইন্টু ওয়ান টোয়েন্টি হোইস স্যার ফাইনাল রেজাল্ট তার মানে এ অঙ্কের সঠিক সলিউশন হবে গ নাম্বার অপশন আশা করি বুঝতে পেরেছেন আমার ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাসগুলো শেয়ার করবেন সবার সাথে এবং লাইক কমেন্ট করবেন আমার ক্লাসে যদি আপনাদের স্পেশালি অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করার দরকার পড়ে অর্থাৎ আপনাদের উইকনেস থাকে তাহলে বলবেন অনুপাতের এটা আমার ছয় নম্বর ক্লাস আরও কয়েকটা ক্লাস করে তারপর নতুন আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করব বিগত বছরে বিভিন্ন চাকরি পরীক্ষা প্রাইমারি বিসিএস নিবন্ধন সহ অন্যান্য সকল পরীক্ষা যে টাইপের প্রশ্নগুলো এসেছে সবসময় এই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব তার মানে আমার প্রত্যেকটা ক্লাস যদি আপনি ফলো করেন এবং এই সকল অঙ্ক যদি আপনার পড়ার টেবিলে আপনি সলভ করেন তাহলে পরীক্ষায় আপনি ইনশাআল্লাহ গমন পাবেন তো সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম